মোর পিতা পুত্র পবিত্র আত্মার গৌরব হোক আমার প্রিয় ভ্রাতা ও ভগ্নীরা প্রভু যিশুর মধুর নামে আপনাদেরকে সবাইকে আমি আমার প্রীতি নমস্কার বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন আমি জানাতে চাই প্রভু আমাদেরকে অনুগ্রহ করে এই নূতন বর্ষে প্রবেশ করার জন্য সুযোগ দিলেন আমরা নূতন বর্ষ পালন করেছি প্রভুর অনুগ্রহকে আমরা স্মরণ করে আমরা এই নূতন বর্ষে বর্তমান তার দশম দিনে অর্থাৎ দ্বিতীয় রবিবারে এক পরিবারভাবে মণ্ডলীভাবে আমরা একত্র হয়ে প্রভুর আরাধনা করার জন্য সুযোগ পেয়েছি বিলিবাস্টান চার্চ পরিবারভাবে প্রভু আমাদেরকে সবাইকে রক্ষা করেছেন আমার দেশকে রক্ষা করেছেন বিশ্ব সমস্ত ভাই বোনদেরকে তিনি রক্ষা করেছেন আর আমরা প্রভু নিকটে কৃতজ্ঞ এই সময়ে আমি আমাদের আত্মিক পিতা মহাময়ী মেট্রোপলিটন হিজ হোলিনেস মরান মোর আথনেশেস জোহান প্রথম মেট্রোপলিটনের আশীর্বাদ তার শুভেচ্ছা তার এই বড়দিন এই নতুন বর্ষের আপনাদেরকে শুভেচ্ছা আমি জানাতে চাই প্রভু অনুগ্রহ করে আজকে এই দ্বিতীয় রবিবারে প্রবেশ করার জন্য সুযোগ দিলেন আসুন আমরা একটু প্রার্থনা করি পবিত্র প্রভু তোমার ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে অনুগ্রহ করে এই নতুন বছর প্রভু দ্বিতীয় রবিবারে তোমার আরাধনা করার জন্য সুযোগ দিয়েছ প্রভু তোমার বাক্য তুমি আমাদেরকে দিয়েছ প্রভু বিশ্বাসের সহিত ভক্তির সহিত যেমন আমরা তোমার বাক্য ধ্যান করি শুনতে পারি এবং বিশ্বাস করে নিজের কার্যে ব্যবহার করতে পারি দয়া করে সাহায্য করো তোমার উপস্থিতি দাও প্রভু আমাকে প্রভু তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে তুমি ব্যবহার করো প্রত্যেকে তুমি আশীর্বাদ দাও যিশুর নামে প্রার্থনা চাই আমি আমাদের লেকশনারিতে যে চারটি শাস্ত্র পাঠ দেওয়া হয়েছে আর প্রসঙ্গভাবে বিষয়ভাবে এমনি নেওয়া হয়েছে ঈশ্বরের পুনরুদ্ধারের প্রতিজ্ঞা দেহ মন আত্মা ঈশ্বরের পুনরুদ্ধারের প্রতিজ্ঞা দেহ মন আত্মা ঈশ্বর পুনরুদ্ধার করেন ঈশ্বর পুনঃস্থাপন করেন ঈশ্বর পুনর্নির্মাণ করেন ঈশ্বর পুনর্বার তিনি নতুন করে দেন বর্তমান আমরা যে জগতে বাস করি ইংরাজিতে এই পরিভাবে বলা হয় ইউজ অ্যান্ড থ্রো একবার ব্যবহার করো তারপরে তুমি ফেলে দাও ওইটা আর ব্যবহারে লাগবে না ওইটা আর কোনো কাজে লাগবে না তার অন্য আরও কিছু মূল্য নয় এই জন্যে তাকে ফেলে দাও আমরা জানি বর্তমান যে চা খাচ্ছি আমরা ওই কপটা আর পুনর্বার ব্যবহার করে না ফেলে দে যারা বর্তমান আমরা যে খাওয়া যে খায় ওই পেপার প্লেট প্লাস্টিক প্লেট একবার খেয়ে ফেলে দেয় টিস্যু পেপার যারা আমরা যখন মুখ মানে পরিষ্কার করার জন্য বা হাত পরিষ্কার করার জন্য টিস্যু পেপার আমরা ব্যবহার করি একবার আমরা ব্যবহার করে ফেলে দে বর্তমান পেনও আমরা জানি একবার লেখতে আমরা শুরু করি যত পর্যন্ত রিফিলটা কাজ করছে ওইটা আমরা লেখি রিফিল শেষ হয়ে গেলে ওটা আর কিছু কাজে লাগবে না পুনর্বার তাকে আর কিছু করতে পারবে না ফেলে দাও বিভিন্ন বিষয় ইউজ অ্যান্ড থ্রো এই জগতে আমরা ব্যবহার করি শুধু জিনিস নয় অনেক ক্ষেত্রে লোকেরাও এই পরিভাবে তারা ব্যবহার করে অনেক সময়ে পরিবার মধ্যে যখন একটা ছেলে একটা মেয়েকেও পছন্দ করে এক যুবক একটা যুবতীকেও পছন্দ করে বা যুবতী একটা যুবককেও পছন্দ করে যুবককে তারা বলে আমরা বিবাহ করব আর কিছুদিন তারা আনন্দে খুশিতে থাকে কিন্তু কিছু বিষয় নিয়ে যখন তাদের মধ্যে ঝগড়া হয় তাদের মধ্যে অমিলন হয় তাদের মধ্যে ভুল বোঝামানা হয় তারা একে অপরকে আর চায় না তারা বলে বর্তমান আর কিছু তোমার দরকার নেই তুমি চলে যাও বা আমি চলে যাবো ইউজেন্ত্র। এইভাবে বিভিন্ন ক্ষেত্র আমরা দেখছি বড় বড় যেটা অনুষ্ঠানও বা বড় বড়ো ফ্যাক্টরি কলকারখানা বড় বড়ো অফিসতে এমনি লোকেরা কাজ করে যতদিন পর্যন্ত তাদেরকে দরকার আছে তারা ব্যবহার করে তারপরে বলে নেয় আর কিছু দরকার নেই তুমি চলে যাও তাদেরকে বেয়ার করে দে ইউজ অ্যান্ড থ্রো বর্তমানে জগতে এই ধরনের ব্যবস্থা বা এই ধরনের আমরা স্থিতি পরিস্থিতি আমরা দেখছি কিন্তু কি প্রভুর বাক্য থেকে যেটা আমরা পাঠ করেছি যার বিষয় নিয়ে আমরা পাঠ করেছি যে বিষয় নিয়ে আমরা ধ্যান করব আর ওই বিষয়টা হলো যে একজন যে কখন পরিত্যাগ করে না ফেলে দিয়ে না কখন তিনি বর্জিত করে না বর্জ্য করে না বলে না যে তোমার আর দরকার নেই ইউ আর ইউসলেস তোমার আমার কিছু দরকার নেই কখন তিনি বলে না পরমেশ্বর বা ঈশ্বরের পুনরুদ্ধার আমাদের ঈশ্বর পুনরুদ্ধারকারী পুনঃস্থাপনকারী পুনর্নির্মাণকারী কোনো বিষয় তিনি ফেলে দেয় না অগ্রাহ্য করে না আর বলে না যে আমি তোমাকে চাই না তোমার কিছু দরকার নেই তুমি চলে যাও বলে না প্রভু শুধু পাপকে তিনি ফেলে দে মন্দতাকে তিনি ফেলে দে জগতর সার বিষয়কে তিনি ফেলে দেন কিন্তু পাপিকে কখন তিনি ফেলে না পাপিকে তিনি আদর করে কারণ তিনি নিজের সাদৃশ্যতে নিজের প্রতিমূর্তিতে তাকে নির্মাণ করেছিলেন তাকে সৃষ্টি করেছিলেন ঈশ্বর প্রেমময় আর আমরা জানি যে যখন মানুষ পাপ করিলে পাপ একটা ভয়ঙ্কর বিষয় পাপ মানুষকে ঈশ্বর থেকে পৃথক করে দিয়ে যে মানুষ ঈশ্বর সহভাগিতার মধ্যে ছিল একটা পরিবার সম্বন্ধ মধ্যে ছিল ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করার যে সম্বন্ধ ছিল পৃথক আলাদা করে দিল ফেলে দেওয়া হল পাপ ঈশ্বরের সঙ্গে রাখে না পাপ আর ঈশ্বর একসঙ্গে থাকতে পারে না আর শুধু তা নয় পাপ শুধু ঈশ্বরের সহিত সম্বন্ধকে নষ্ট করে যে তা নয় তার সঙ্গে সঙ্গে অন্য সমস্ত সম্বন্ধকেও তারা নষ্ট করে দিয়ে অন্য সমস্ত সম্বন্ধকেও প্রভাবিত করে কলঙ্কিত করে আর ওই সমস্ত সম্বন্ধকে তিনি নষ্ট করে দিয়ে আর আমরা জানি পাপর বেতন মৃত্যু জীবন থেকে তিনি পৃথক করে দিয়ে স্বর্গ থেকে তিনি পৃথক করে দিয়ে দোষী করে দিয়ে দণ্ডাজ্ঞার পাত্র তুমি দণ্ড পাওয়ার যোগ্য বলে তিনি ঘোষণা করে দিয়ে মানুষের মনকে তার জীবনকে তার হৃদয়কে কলঙ্কিত করে দিয়ে নোংরা করে দিয়ে সব সময় পাপ ভর্তি করে দিয়ে তার জীবনে আর কিছু ভালো চিন্তা তিনি করে না এবং শুধু তা নয় তার জীবনে অনেক দুঃখ যন্ত্রণা অসুস্থতা বিমার সব কিছু শারীরিক ব্যাধি দুষ্ট আত্মা তার মধ্যে মন্দ আত্মা তার মধ্যে প্রবেশ করে মানুষ যখন পাপ করে মন্দ আত্মা তা জীবনকে আক্রমণ করে এবং অধিকার করে এবং ব্যবহার করে পাপ মালিক হয়ে যায় আর মানুষ কৃতদাস বা চাকর হয়ে যায় আর পাপ বা শয়তান তাকে বা মন্দ আত্মা যা করতে বলে তিনি ও তা করে মানুষের জীবনকে তিনি নষ্ট করে দিয়ে যে মানুষ ঈশ্বরের উপস্থিতির মধ্যে ছিল ঈশ্বরের সহিত তিনি যাওয়া আসা করত গমন করত। তিনি আলাদা হয়ে গেছে আর আমরা জানি আমাদের ঈশ্বর প্রেমময় তিনি অনুগ্রহে পূর্ণ কখন মানুষকে ওই অবস্থাতে তিনি ছেড়ে দেওয়ার জন্য তিনি চাইলে না ঈশ্বরের নাম পুনরুদ্ধারকারী নতুন করা পরমেশ্বর নোয়াভাবে নতুনভাবে নির্মাণ করা পরমেশ্বর নূতনভাবে স্থাপন করা পরমেশ্বর তিনি কখন তিনি পরিত্যাগ করবে না বাইবলে আমরা বারবার দেখছি ইসরা লোক যখন তারা পাপ করিলে তারা দণ্ড পাইল প্রাপ্ত হলে এবং বেবিলনে তারা নির্বাসন হয়ে থাকলে বন্দী অবস্থায় কিন্তু প্রভু তাদেরকে পরিত্যাগ করেনি তাদেরকে সুযোগ দিলেন কি আমরা পুরাতন নিয়মে আজ আমরা যেটা পাঠ করেছি জিশায় তার উনচালিশ উনচাশ অধ্যায় এক পদ থেকে তেরো পদে আমরা দেখছি ঈশ্বর প্রেমময় করুণাময় এই কারণেই পুনর্বার তাদেরকে আকর্ষণ করে তাদেরকে পুনর্বার সংগঠিত করেছে এবং ফিরস্ত নিয়ে এসেছেন সতর বোরষ তারা দুঃখ পেয়েছিলেন কষ্ট পেয়েছিলেন তারা মনে করেছেন যে প্রভু আমাকে ভুলে গেলেন প্রভু আমাকে ছেড়ে দিয়েছেন প্রভু আমাদেরকে পরিত্যাগ করেছেন আর আশা নেই আর ভরসা নেই আর আমরা কিছু করতে পারে না এইভাবে আমাদের জীবনটা চলে যাবে কিন্তু না পরমেশ্বর স্মরণ করেছেন যে আমার লোক আমার মনোনীত সকল সকল আমি তাদেরকে নিয়ে আসব প্রভু পুনঃস্থাপন করেন লোকদেরকে পুনর্বার তিনি নিয়ে আসেন আর এই কারণে আমরা নতুন নিয়মরা দেখছি প্রভু যিশু যা লুপ্ত হয়ে গেছে যা হারিয়ে দেওয়া হয়েছে যেটা হারা গিয়েছে তিনি অন্বেষণ করতে খোঁজে খোঁজে বার করতে তিনি এই জগতে আসলেন এবং তিনি মানুষকে রক্ষা করিলেন যিশু এ জগতে এসেছিলেন যা হজেছে বা যা নষ্ট হয়ে গেছে লুপ্ত হয়ে গেছে বা যা হারানো যায় হারা মানে হারানো হয়েছে হারিয়ে গিয়েছে তাদেরকে পুনর্বার খোঁজে বার করে পুনর্বার তার উপস্থিতি বা তার কাছে নিয়ে আসার জন্য তিনি এই জগতে এসেছিলেন এই কারণে নতুন নিয়মে ঈশ্বরের জীবনকে আমরা দেখছি ঈশ্বরের পরিচয়টা আমরা আরও ভালোভাবে পাচ্ছি লুকলিক সুসমাচার তার পুনর অধ্যায় তিনটি দৃষ্টান্ত তিনটা দৃষ্টান্ত আমরা দেখছি একটা দৃষ্টান্ত হচ্ছে হারানো মেষ একশোটা মেষ একজনের ছিল তার মধ্যে একটা হারিয়ে গেছে কিন্তু মেষপালক নীরব থাকেনি আরাম করেনি বা মনে করেনি যে আচ্ছা ঠিক আছে আমার তো আর নানবে আছে হ্যাঁ শুধু একটা হারিয়ে গেছে কিছু অসুবিধা নেই এমনি মনে করেনি আর তিনি একটা ওই হারানো মেশর অন্বেষণে তিনি গিয়েছে খোঁজে 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 তাকে বার খোঁজে আর যখন তিনি পেয়েছে কত আনন্দে তাকে সন্ধ্যের উপরে নিয়ে এসেছে আর একটা দৃষ্টান্ত হারানা শিখি দশটা মুদ্রা বা দশটা সিকির মধ্যে একটা সিকি হারিয়ে গিয়েছিল একটা মহিলা কিন্তু যত সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি না পেয়েছে খুঁজছে 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 আর পাওয়ার পরে আনন্দ করেছে আর সবাইকে বলেছে আসো যেটা আমি হারিয়ে গিয়েছিলাম ওইটা আমি পেয়েছি আসো আর একটা আমরা জানি যেটা কি হারানো পুত্র কথা আমরা জানি দুপুত্র মধ্যে আমরা জানি যে ছোট ছেলে পুত্র বাবাকে অবজ্ঞা করে অমান্য করে অসম্মান দিয়ে তুচ্ছ করে সব কিছু তার ভাগ নিয়ে তার প্রাপ্য নিয়ে তিনি চলে গেলেন পরিবার থেকে বাবা থেকে সমস্ত সম্পর্ককে তিনি ছিন্ন করে দিয়ে চলে গেলেন বলে আমি এই পরিবার কিছু নেই বা ওই পরিবার সঙ্গে আমার কিছু সম্বন্ধ নেই আমি নিজের ইচ্ছাতে জীবনযাপন করব আমি নিজের ইচ্ছাতে বছব কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি যখন তিনি দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে বাবার কাছে তিনি ফিরে এসেছে বাবা দূর থেকে তাকে দেখেছে আর দূর থেকে দেখে আমরা জানি কীভাবে ওই ছেলেকে তিনি আলিঙ্গন করেছে ছেলেকে কিভাবে তিনি গ্রহণ করেছে আর তিনি অত খুশি হয়েছে যে তিনি একটা বড় মহাভোজ তিনি প্রস্তুত করেছেন এবং তার ওই ছেলের অঙ্গটিতে মুদ্রিকা দিয়েছেন এবং নতুন বস্ত্র অতি মূল্যবান বস্ত্র তাকে পরিধান করতে দিয়েছেন সব কিছু তাকে দিয়ে সম্মান দিয়েছেন আর তার অর্থ হলো পুনর্বার সন্তানর পুত্রের অধিকার তাকে ফেরস্ত দিয়ে দিয়েছে পুনরুদ্ধার করেছেন যে সব কিছু তিনি হারিয়ে দিয়েছিল সে সমস্ত বিষয় পিতা পুনর্বার তাকে সমর্পণ করেছেন আমরা জানি বাইশ পথে তারও লুকো তারও বাইশ উনিশ পনেরো পর্ব তার বাইশ থেকে কিন্তু পিতা আপনার দাদ দিককে বলিলেন শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড় খানিয়াম আরও ইহাকে পরাইয়া দাও এবং ইহার হাতে অঙ্গুরি দেও ও পায়ে জুতা দেও আরও হৃষ্ট পুষ্ট বাছুরিটি আনিয়া মারো আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি অঙ্গুরিয়া দাও তার অর্থ পরিবার মধ্যে পুনর্বার সম্পূর্ণভাবে তাকে গ্রহণ করা হয়েছে স্বাগত করা হয়েছে স্বাগতম আর বলা হয়েছে বর্তমান যেসব কিছু তিনি হারিয়েছিল পিতা পুনর্বার তাকে ফিরিয়ে দিয়েছে ছেলে বলছে পিতা বাবা আমি যোগ্য নয় আমি অযোগ্য আমি শুধু দাস চাকর হয়ে থাকতে চাই বাবা ওটা শুনতে চায় না পুনর্বাহ এটা হচ্ছে আমাদের ঈশ্বরের হৃদয় আমাদের ঈশ্বরের জীবন আমাদের ঈশ্বরের পরিচয় আমাদের ঈশ্বর ঈশ্বর অত প্রেমী অত দয়ালু অত কৃপাবান হি শো লাভিং শো কাম যখন আমরা নিজর ভুল নিজের পাপ স্বীকার করে প্রভুর কাছে ফেরে যায় বলে বাবা আমি ভুল করেছি আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো প্রভু আমাকে পুনর্বার তিনি আলিঙ্গন করেন এবং তিনি আমাদেরকে অনুগ্রহ করেন তিনি আমাদেরকে যা কিছু আমরা হারিয়েছি সে সকল আমাদেরকে তিনি ফিরস্ত দিয়ে প্রভুর একজন দাস এমনি বলেছেন ইংরাজিতে ইফ গড কুড রেস্টোরাজ ব্যাক টু হিমসেলফ হি ক্যান রেস্টর এনি রিলেশনশিপ ব্যাক টু যদি ঈশ্বর আমাদের সমস্ত পাপ থাকলেও সমস্ত পাপ সত্ত্বেও যদি তিনি আমাদেরকে তার সঙ্গে সংযুক্ত হবার জন্য তার সঙ্গে মিলন হবার জন্য তার সঙ্গে এক হবার জন্য যদি গ্রহণ করছে আলিঙ্গন করতে পারছে তাহলে আমার যে সকল বিষয় আমার হারিয়ে দিয়েছি সে সকল পুনরুদ্ধার পুনর্বার ফিরিয়ে দেওয়ার জন্য সমর্থ আছে আমাদেরকে যখন তিনি গ্রহণ করছেন আমাদের সমস্ত পাপ অপরাধ থেকে তিনি আমাদেরকে ক্ষমা দিয়ে যখন তিনি আমাদেরকে আলঙ্কন করছেন তাহলে যা কিছু আমরা হারিয়েছি যে সম্বন্ধ আমরা হারিয়েছি যে সম্বন্ধ আমরা যে জীবন আমরা যে জীবন আমারটা ভেঙ্গে ভেঙে গিয়েছি তাকে পুনর্বার নতুন করার জন্য পুনর্বার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সমর্থ তিনি সমর্থ পাপ যখন আমাদেরকে দূরে নিয়ে যায় প্রভু আমাদেরকে পুনর্বার আলিঙ্গন করে তিনি গ্রহণ করেন মানুষের জীবনে যখন পাপ প্রবেশ করে শুধু ঈশ্বরের বিরুদ্ধে তিনি কাজ করে তা নয় ঈশ্বরের সঙ্গে তার সম্বন্ধ যে নষ্ট হয় তা নয় একে অপরের সম্বন্ধ নষ্ট হয়ে যায় যেমন আগে বললাম আমি বর্তমান যে ডিভোর্স যে বলা হয় পরিত্যক্ত পরিত্যাগ করা পত্নীকে তারা পরিত্যাগ করছে ডিভোর্স করছে ত্যাগপত্র দিচ্ছে অনেক সংখ্যা তার বৃদ্ধি পাচ্ছে লোকেদের মধ্যে অমিলন বিভেদ মণ্ডলীর মধ্যে বিভেদ মণ্ডলীর মধ্যে অমিলন একটা গ্রামে অমিলন বিভিন্ন পরিবার মধ্যে অমিলন এ সমস্ত প্রকার মানুষকে তার জীবনকে নষ্ট করে দিয়ে যেমন আমি বলেছিলাম পাপ লোকদেরকে শান্তিতে আনন্দে খুশিতে থাকতে দেবে না পাপ সব সময়ে মানুষের জীবনকে আক্রমণ করে অধিকার করে তার দাস করে তাদের পথে তার পথে নিয়ে যাবার জন্য চেষ্টা করে মন্দ আত্মা লোকেদের মধ্যে প্রবেশ করে মন্দ আত্মা শুধু যে আমরা ভূত বলে প্রেত বলে ওইটা শুধু নয় ভিন্ন ভিন্ন চিন্তা আমাদের মধ্যে প্রবেশ করে কিছু লোকের চুরি করার একটা আত্মা তারা চুরি করবে চুরি না করে তাদেরকে ভালো লাগে না অনেক তাদের টাকা পয়সা থাকে তবুও তারা চুরি করে অনেক লোক আছে যদিও মানে মিথ্যা বলা দরকার নেই তবু তারা মিথ্যা না বললে তাদেরকে ভালো লাগে না মিথ্যাবাদীর আত্মা চোরি চোরি করার আত্মা এই মন্দ আত্মা ভিন্নভাবে ঝাগড়ার আত্মা কিছু লোক আছে যে ঝাগড়া না করলে তাকে তাদেরকে ভালো লাগে না বাইরে হোক বা ঘরে হোক একটু ঝাগড়া নিশ্চয় করবে এগুলো কোথায় আসলো এটা হচ্ছে এই সমস্ত মন্দ শক্তির ঈর্ষা করা হিংসা করা এবং বড় বড় যে হত্যাকাণ্ড করা হয় এই সমস্ত মন্দ আত্মার কাজ মন্দ আত্মা বলে যে ভূত লাগে যে তারা এমনি এমনি হয় ওটা শুধু নয় ওইটাও আছে কিন্তু লোকেদের মধ্যে যখন বিপথ্য গমনে তারা যায় পাপ কাজ করতে তারা যখন ইচ্ছা করে পাপ করার জন্য আগ্রহ করে এই সমস্ত মধ্য দিয়ে শয়তান তাদেরকে আক্রমণ করে শয়তান তাদেরকে ব্যবহার করে এই জন্য আমরা প্রভুর কাছে চলে আসি এবং প্রভুর কাছে যখন আসি প্রভু আমাদেরকে উদ্ধার করেন আমরা জানি যে মার্ক লিখিত সুসমাচার থেকে আমরা পাঠ করছি প্রভু সু যখন গেলেন জগতে ছিলেন এবং সুসমাচার কাজ করছিলেন গ্রামে গ্রামে গিয়ে যখন তিনি সুসমাচার প্রচার করে লোকদেরকে শিক্ষা দিয়েছিলেন ওই সময়ে অনেক প্রীত আত্মা লোক যাদের ভূত বা মন্দু আত্মা যাদেরকে আক্রমণ করেছিল তাদেরকে তিনি সুস্থতা দিয়েছেন তাদেরকে তিনি স্পর্শ করে তাদের জীবন থেকে মন্দু আত্মাকে ভূতকে তিনি বার করে দিয়েছেন প্রভু অনেক জীবনকে পুনর্বার তাদের সম্মান তাদের গৌরব তাদের মূল্য তাদের সমস্ত উত্তম বিষয়কে তিনি ফিরিয়ে দিয়েছেন আমরা লুক লুকলিখে সুসমাচার উনিশধায় সখীয় জীবন আমরা জানি একজন ধনী ব্যক্তি বড় একটা পদবীতে ছিল সব কিছু তার ছিল কিন্তু জীবনে ঈশ্বরের জীবন ছিল না হারিয়ে বসেছিল ঈশ্বর যে জীবন তাকে দিয়েছিল ঈশ্বরের জীবন পবিত্রতার জীবন পরিত্রাণের জীবন উদ্ধারের জীবন হারিয়ে বসেছিল আর সব কিছু ছিল আর যিশু আমরা জানি যিশু তার বাড়িতে গেলে প্রভু যিশুর উপস্থিতি তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে প্রভু যিশুর উপস্থিতি তার জীবনকে ওলট পালট করে দিয়েছেন এবং তিনি আমরা জানি নিজ জীবনকে প্রভুর হাতে সখের এন জীবনে মনপরিবর্তন হয়েছে আর তার জীবনে যে সমস্ত ভুল তিনি করেছে পাপ করেছে তিনি স্বীকার করে সে সমস্ত ফিরিয়ে দেওয়ার জন্য তিনি নিষ্পত্তি নিয়েছেন আর প্রভু যিশু তাকে এমনি বলেছিলেন লুকলি কিছু সমাচার তার উনিশ অধ্যায় নবপত্তে তখন যিশু তাহাকে কহিলেন আজ এ গৃহে পরিত্রাণ উপস্থিত হইল যেহেতু এ ব্যক্তিও অব্রাহামের সন্তান কারণ যাহা হারাইয়া গিয়াছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন যা হারিয়ে গিয়েছিল যা নষ্ট হয়ে যাচ্ছিলো যা ভেঙে গিয়েছিল যা বিক্রুত হয়ে যেছিল দরকার ছিল না অদরকারি যে বলা হয় দরকার শূন্য পুনর্বার তাদেরকে নোয়া জীবন দিয়ে তাদেরকে নতুন জীবন দিয়ে নোয়া করার জন্য নোয়া সম্মান নোয়া মূল্য দেবার জন্য প্রভু তার জীবনকে দিয়ে তিনি রক্ষা করলেন আমাদের জীবনের মূল্য প্রভু যিশুর জীবনের মূল্য সহিত সমান কারণ আমাদের জীবনকে রক্ষা করার জন্য তিনি তার জীবন দিলেন তার জীবন তিনি বিনিময় করলেন এক্সচেঞ্জ করলেন আমার প্রভু তিনি আমাদেরকে উদ্ধার করেন আমাদেরকে নতুন করেন আমাদেরকে তিনি তার রাজ্যর জন্য প্রস্তুত করেন যদিও আমরা অনেক সময়ে মনে করি চিন্তা করি যে আমি দুর্বল আমি কিছু জানে না আমি একটা গ্রামের লোক আমি অশিক্ষিত আমি দুর্বল প্রভু বলছো না আমি তোমাকে নতুন করে তোমার জীবনকে বহুমূল্য করে দেব আমি ব্যবহার করব। প্রভু আমাদের জীবনকে তিনি ব্যবহার করতে চায় আর শুধু পরিত্রাণ উদ্ধার নয় এফিসিও পত্র মানে পত্রতে সাধু পলের এফিসিও পত্র তিন অধ্যায় তিন থেকে চোদ্দ পদ লেখা আছে যে প্রভু আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করে যে সকল আশীর্বাদ প্রভু গচ্ছিত করে সঞ্চিত করে রেখেছেন স্বর্গর সমস্ত আশীর্বাদও যখন আমরা প্রভুর কাছে যাই তিনি সে তিনি আমাদেরকে অনু অনু অনুগ্রহ দেন তিনি আমাদেরকে আশীর্বাদ করেন তিনি আমাদেরকে ফেরস্ত করেন প্রভু আমাদের জীবনকে নিয়ে ব্যবহার করতে চান আমাদের জীবনকে তিনি তার জন্য প্রস্তুত করতে চান এই জন্য আসুন আমরা প্রভুর প্রভুর নিকটে যাই নিজের জীবনকে সমর্পণ করি যক্ষীয় সখিয়স যেমন প্রভুর নিকটে তার জীবনকে সমর্পণ করেছিল ঠিক সেইভাবে না হলে আমাদের জীবনের মূল্য কিছু নেই কেউ একজন এইভাবে বলেছিল বলেছেন পাস্ট ইজ এ ওয়েস্ট পেপার অতীত একটা অদরকারি বা বর্জ্য কাগজের সমান অতীত প্রেজেন্ট ইজ এ নিউজ পেপার বর্তমানের খবর কাগজ যে বর্তমানটা যে আটে আছে ওটা বর্তমান একটা খবর কাগজের মতন ভবিষ্যৎরা একটা প্রশ্ন কাগজের মতন ফিউচার ইজ এ কোয়েশ্চেন পেপার ভবিষ্যৎরা একটা প্রশ্ন কাগজের মতন এই কারণে আমাদের জীবনকে আমরা ভালোভাবে প্রভু নিকটে সমর্পণ করে ভালোভাবে যাপন করার জন্য আমরা প্রভুকে নিজের জীবন সমর্পণ করি যদি আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ না করি তাহলে তিনি বলেছেন আমাদের জীবন একটা ইউজ অ্যান্ড থ্রো মতন টিস্যু পেপার হয়ে যাবে আমাদের জীবনকে যদি আমরা সক্রিয় বলিষ্ঠ আদরণীয় সম্মানজনক আশীর্বাদপূর্ণ জীবন অনুগ্রহর জীবন আনন্দর জীবন শান্তির জীবন যদি আমাদের জীবনে আমরা চাই আসলে আমার প্রভুর কাছে ফেরে যায় কিভাবে আমাদের জীবনে সেই সমস্ত আশীর্বাদ আমরা পাব আমাদের জীবনে সেই যে সমস্ত আমরা হারিয়েছি কিভাবে আমরা প্রাপ্ত হব নম্রভাবে প্রভুর কাছে আসে আমরা আমাদের পাপকে স্বীকার করি বলি প্রভু আমি পাপি আমাকে দয়া করো ক্ষমা করো প্রভু আমাদের জীবনকে পুনর্বার তিনি নতুন করে দেবে পুনর্বার তিনি আমাদেরকে যে সকল আমরা হারিয়েছি সে সকল পুনর্বার তিনি আমাদেরকে ফিরস্ত দিয়ে দেবে আমাদের জীবনকে তিনি পূর্ণ করবে ভঙ্গা জীবনকে তিনি নতুন করে দেবে পুরোনা জীবনকে তিনি নতুন করে দেবে পুনর্বার তিনি নির্মাণ করবে এবং আমাদের জীবনকে আমাদের জীবনের ব্যবহার আমাদের কথোপকথন চালিচলন যদি প্রভুর দুঃখর কারণ অন্যর দুঃখর কারণ হয়ে আমরা স্বীকার করি আমরা ছাড়তে হবে বলে প্রভু আমাদের ব্যবহারকে তুমি সঠিক করে দাও আমাদের জীবনকে আমাদের কাজকে আমাদের কথাবার্তাকে প্রভু তুমি পুনরুদ্ধার করো বা নতুন করে দাও তিনি করবে এবং প্রভু আমাদেরকে বলেছেন তুমি যে আশীর্বাদও পেয়েছ তুমি যে পুনরুদ্ধার হয়েছ তোমার যে উদ্ধার হয়েছে পুনরুদ্ধার হয়েছে ওই জীবনটা অন্যকে তুমি বলো প্রভু আমাদেরকে ব্যবহার করতে চায় আজকে অনেক ভঙ্গা জীবন অনেক পরিবার ভেঙে গিয়েছে অনেক জীবন ভেঙে গিয়েছে ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে অনেক মণ্ডলী নষ্ট হয়ে গেছে প্রভু চায় প্রভু বলেন আমি পুনরুদ্ধার করার জন্য সক্ষম আছে আমি আমার ক্ষমতা আছে প্রভুরও ক্ষমতা আছে অধিকার আছে তিনি ক্ষমা করে পুনরুদ্ধার করবে আসুন আমাদের জীবনকে আমরা প্রভুর হাতে সমর্পণ করি আসুন আমরা প্রার্থনা করি হে মঙ্গলময় প্রভু ধন্যবাদ দিই তোমার বাক্য দিয়ে তুমি আমাদেরকে পরিতৃপ্ত করেছ আশীর্বাদ করেছ যদিও প্রভু আমরা পাপি আমাদের জীবনে অনেক পাপ দুর্বলতা আছে তুমি আমাদেরকে পরিত্যাগ করেন তুমি আমাদেরকে ফেলে দিয়ে নাও প্রভু যখন আমরা অনুতাপর সহিত তোমার কাছে আসি সময় তুমি হস্তপ্রসার করে আমাদেরকে গ্রহণ করেছো আলিঙ্গনও করেছো ধন্যবাদ আমাদের জীবনকে সমর্পণ করি প্রভু আমাদের জীবনকে তুমি গ্রহণ করো আশীর্বাদ করো প্রভু আমাদের জীবনে সমস্ত আনন্দ শান্তি প্রভু তুমি পূর্ণ করো এবং প্রভু এটা যেমন আমরা অন্যকে দিতে পারি ব্যবহার করো আমার দেশকে বিশ্ববাসীকেই তুমি রক্ষা করো বিশেষভাবে মহামারী তুমি রক্ষা করো এবং হে প্রভু আমাদের দেশের কর্তৃপক্ষ প্রভু মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মহাশয় আমাদের প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রিমণ্ডলগুলো এবং প্রভু সমস্ত অধিকারী এমএলএ এমপি কালেক্টর এসপি যারা অধিকার মধ্যে আছে সবাইকে তুমি আশীর্বাদ করে সুরক্ষা করো ব্যবহার করো যিশুর নামে প্রার্থনা চাই আমি পিতা ঈশ্বরের প্রেম তারেক জাতপুত্রর অনুগ্রহ পবিত্র আত্মা সহভাগিতা এখন থেকে অনন্তকাল অবধি আমাদের সকলের সহবর্তী হোক প্রভু সবাইকে আশীর্বাদ করুন আমি